নিশ্চয় ভালো আছো, তাই না? আচ্ছা, আমরা আমরা গত ক্লাসে কিন্তু আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? সালোকসংশ্লেষণ আমরা পড়েছি, শ্বসন পড়েছি আমরা। শ্বসনের সঙ্গেই ছিল উদ্ভিদের ক্ষেত্রে সালোকসংশ্লেষণ একটু সংশ্লিষ্ট ছিল শ্বসন তন্ত্রের সঙ্গে। তারপরে ছিল কি, আমাদের শ্বসনের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে আমরা জেনেছি। আজকে কিন্তু আমরা পরবর্তী কতগুলো অংশ নিয়ে আমরা কথা বলবো, যেটা ওই অধ্যায় থেকে একটু আলাদা, কিন্তু আমরা জানবো, আমরা এই যে শ্বসন তন্ত্র সম্পর্কে আগে পড়েছিলাম। শ্বসন তন্ত্রে আমরা প্রশ্বাসের জন্য যে অক্সিজেনটা গ্রহণ করি বায়ুমণ্ডল থেকে, তারপর আমরা কার্বন ডাইঅক্সাইডটা বায়ুমণ্ডলে আমরা আমাদের শ্বসনের ফলে উৎপন্ন হচ্ছে, সেটা বায়ুমণ্ডলে আমরা ছেড়ে দিচ্ছি, এটা কি ধরনের পদার্থ, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। একটু প্রেক্ষাপটটা একটু আলাদা। তোমরা নিশ্চয়ই, আমি এখানে একটা শিট এখানে হ্যাং করেছি, দেখো শিটটা কিন্তু তোমরা মনে হয় অনেকে পেয়ে গেছো। তো যারা শিটটা পাওনি, তারা স্কুলে স্কুল থেকে একটু কালেক্ট করার চেষ্টা করবা শিটটা। তো আমি আমাদের ক্লাসটা আজকে শুরু করি, তার আগে আমি জেনে নিই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমরা জেনে নিই যে শ্বসন তন্ত্র কাকে বলে, এটা কি, এটা কে পারবে আমাকে একটু বলো তো। তানিশা পারবে? বলো বলো, শ্বসন তন্ত্র ম্যাম, শ্বসন বলো ম্যাম, শ্বসন তন্ত্র হচ্ছে এমন একটি তন্ত্র যার সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস এবং বিভিন্ন ধরনের শরীরবৃত্তীয় কাজ করা হয়। বিভিন্ন, যেমন, না না না, একটু এলোমেলো হয়ে গেল। কতগুলো অঙ্গের মাধ্যমে তন্ত্রটা গঠিত, যে সকল অঙ্গ সম্মিলিতভাবে আমাদের শ্বসন কাজে অংশ নেয় তাদেরকে আমরা শ্বসন তন্ত্র বলি, তাই না? ঠিক আছে, আমাদের শ্বসন কাজে যেটা যে সকল অঙ্গ অংশ নেয় একত্রে তাদেরকে আমরা কি বলছি, শ্বসন তন্ত্র। আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা কি জানবো সেটা আমরা বলি। আজকে কিন্তু আমরা জানবো পদার্থের ভিন্নতার কারণ, তারপর জানবো মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে জানবো, ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে আমি সামান্য একটু আলোচনা করব আজকে। এটা কিন্তু খুব বিশাল একটা জিনিস, কিন্তু আমরা একটু আলোচনা করব আজকে। তো পদার্থের ভিন্নতার কারণ সম্পর্কে আমরা একটু আলোচনা করি প্রথমে। এই যে আমাদের চারিপাশে এত পদার্থ, তাই না, যে চামিজ বাজারে কিনতে যাও চামিজ, তারপর কি দোকানদার দাম বেশি চাচ্ছে, তোমার চামিজটা পছন্দ হচ্ছে না, তুমি সঙ্গে সঙ্গে বলে দিলে যে না কোয়ালিটি ভালো না, তাই না? তুমি বলে দিলে কোয়ালিটিটা খুব একটা ভালো মনে হচ্ছে না, আমি এত দাম দিব না। তাহলে পদার্থ ভিন্ন রকমের। আবার দেখো আমরা সব কাজে কিন্তু সব পদার্থ ব্যবহার করি না, তাই না? তুমি কি তোমার গহনা বানানোর জন্য তুমি কি লোহা ব্যবহার করবে, লোহা ব্যবহার করবে তুমি? করবে না, কারণ কি, লোহার যে ধর্ম সেটা আমরা অন্য কাজে লোহাকে ব্যবহার করব। আবার গহনা বানানোর জন্য তুমি সোনা রূপা মানে এগুলোর যে গুণগত মান বা এটার যে বৈশিষ্ট্য, এটা যে পরমাণু অণু দ্বারা তৈরি, সেটা আমাদের কি হবে, আমাদের চাকচিক্যতা বাড়াবে, তাই না? সেজন্য আমরা সোনাটাকে ব্যবহার করব। তাহলে পদার্থের ভিন্নতার কারণটা আসলে কি? ভিন্নতার কারণটাই হচ্ছে কি, পদার্থের গঠনগত উপাদান। প্রথম কথা যে পদার্থের ভিন্নতার কারণটা আসলে কি, যে পদার্থের গঠনগত উপাদান, যেটাকে আমরা কি বলছি, আমরা বলছি অণু পরমাণু, এই কথাগুলো আমরা যেটার মাধ্যমে বুঝতে পারছি। এখন কথা হলো ভিন্নতার কারণ, তো আমরা কথাটা বুঝতে পারলাম। তো এই ভিন্নতার কারণের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পদার্থ। তো আমরা পদার্থগুলোকে আমরা কয়টি ভাগে আসলে ভাগ করব, আমরা পদার্থগুলোকে আসলে ভাগ করব আমরা দুটো ভাগে আমরা পদার্থগুলোকে ভাগ করব। কিরকম ভাবে, যে কতগুলো পদার্থকে আমি যদি ভাঙি, ধরো আমার হাতে এই যে একটা চামিজ দেখতে পাচ্ছ, এই চামিজটাকে যদি আমি ভাঙি, তাহলে কি ভাঙতে ভাঙতে এটা দেখতে পাবো, এটা যদি লোহা দ্বারা তৈরি হয় তাহলে এটা ভাঙতে 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 একটা পর্যায়ে গিয়ে কি পাবো, আমি ক্ষুদ্র একটা জিনিস পাবো, একদম যেটা আমরা বলছি কি, একদম একদম এটার গঠনগত একক। ঠিক এককটা আমরা কি, একক বলতে ঠিক কি বুঝি, ধরো তুমি যে জামাটা পরে আছো বা যে ওড়নাটা তুমি পরে আছো,
সেই ওড়নাটার গঠনগত একক কি? কেউ বলতে পারবে? বলো তো মিহি, বলো গঠনগত একক কি? তুমি যে জামাটা পরে আসো এটার গঠনগত এককটা কি? সুতা, তাই না মিহি? গঠনগত এককটা কি বলো তো মিহি, অ্যান্সার করো। শুনতে পাচ্ছ মিহি? আচ্ছা তানিশা, শুনতে পাচ্ছ? বাবলি, শুনতে পাচ্ছ? আচ্ছা গঠনগত এককটা কি? তোমার জামা পরে আছো, জামাটার গঠনগত একক সুতাটাকে আমি ধরবো গঠনগত একক, তাই না? সুতাটা, আচ্ছা তাহলে সুতাটা থেকে কি তৈরি হয়েছে? কাপড় তৈরি হয়েছে। তাহলে আমাদের ওরকম যে প্রত্যেকটা পদার্থ একে, এই জিনিসটাকে আমি ভাঙতে ভাঙতে একটা 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 পর্যায়ে গিয়ে আমি উপনীত হব, যেখানে গিয়ে ওটার একক পাব এবং দেখবো কি তোমার জামা যেরকম একই রকমের কতগুলো সুতো দিয়ে তৈরি, সেরকম মৌলিক পদার্থ আমরা, সেই পদার্থকেই আমরা মৌলিক পদার্থ বলতে সেই পদার্থটাকে বুঝবো যেই পদার্থটা একই রকমের অণু দ্বারা তৈরি। ওটাকে ভাঙলে কি পাবো? একই রকমের আমরা উপাদান পাবো। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে মৌলিক পদার্থ কাকে বলে? প্রথমে জানলাম কি, পদার্থের গঠনগত এককের কারণে পদার্থের ভিন্নতার কারণ, যে এক এক পদার্থ এক এক রকম, সোনাটা এক রকম অণু দ্বারা তৈরি, আবার রূপাটা একরকম অণু দ্বারা তৈরি, লোহাটা একরকম অণু দ্বারা তৈরি। এখন আমি সোনা ভাঙলে সোনার ভিতরে কি আমি লোহার অণু পাবো? পাবো না তো, তাহলে তো ওটা তো আর মৌলিক পদার্থ হলো না। তাহলে যে সকল পদার্থ আমরা কি পাবো, যে সকল পদার্থ ভাঙলে কেবলমাত্র একই উপাদান বিদ্যমান থাকবে ওটার ভিতরে, সেটাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। আচ্ছা তাহলে আমরা এই অধ্যায় থেকে আমরা প্রথমে যেটা জানবো যে কি পদার্থের আমরা সংজ্ঞাটা, যে পদার্থের ভিন্নতার কারণ মৌলিক পদার্থের সঙ্গ, যে সকল পদার্থ পদার্থকে আমরা বিশ্লেষণ করলে বা ভাঙলে সেই একই উপাদান পাচ্ছি, একটি উপাদানই বিদ্যমানের মধ্যে, সেটাকে আমরা কি বলছি? মৌলিক পদার্থ। আবার আমরা মৌলিক পদার্থের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। এই যে আমরা কি করছি, আমরা বাতাসের মাধ্যমে, আমরা গত চ্যাপ্টারে বা গত অধ্যায়ে যেটা পড়েছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি, এগুলো সবই কিন্তু আসলে কি মৌলিক পদার্থ। নাইট্রোজেন, এটার অক্সিজেনের ভিতরে শুধুমাত্র অক্সিজেনের এইরকম দুটো পরমাণু থাকে, এটা মিলে অক্সিজেনের অণু থাকছে। নাইট্রোজেনের ক্ষেত্রে এরকম দুটো নাইট্রোজেনের পরমাণু থাকছে, মিলে নাইট্রোজেনের এরকম অণু গঠিত হয়েছে। নাইট্রোজেন অক্সিজেন তোমাদেরকে আগেও বলেছি, এরা হচ্ছে দ্বি পরমাণু অণু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মৌলিক পদার্থ বললাম, অক্সিজেনও তাহলে মৌলিক পদার্থ, নাইট্রোজেনটাও মৌলিক পদার্থ। এখন আমরা চলে আসি যৌগিক পদার্থের সঙ্গে। যৌগিক পদার্থটা আসলে কি? যৌগিক পদার্থ বলতে আমরা সেই সকল পদার্থকে আমরা বুঝবো বা জানবো যে সকল পদার্থকে, যে সকল পদার্থের মধ্যে দুই বা ততাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ বিদ্যমান। তাহলে কি যৌগিক পদার্থ কোনটাকে বলছি? যে সকল পদার্থের ভিতরে বা যে সকল পদার্থে দুই বা ততাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ বিদ্যমান, তাদেরকে আমরা কি বলবো? যৌগিক পদার্থ। একটা সাধারণ যৌগিক পদার্থের নাম বলো তো, বলো একটা সাধারণ যৌগিক পদার্থের নাম কি? ম্যাম পানি। হ্যাঁ পানির ভিতরে, তাহলে আমরা পানিটাকে আমরা বলছি পানি, H2O, ঠিক আছে পানি। আমি বললাম, তুমি এখন আমাকে বললে ম্যাডাম পানি, আমি বললাম যৌগিক পদার্থ, তাহলে আপনি এটাকে বিশ্লেষণ করে দেন কেমন করে যৌগিক পদার্থ। আমি যৌগিক পদার্থের সংজ্ঞা কি বলেছি? দুই বা ততাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ। তাহলে দেখো আমি একটু আগে বলেছি যে অক্সিজেন, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। হ্যাঁ দুটো কি, দুটো আলাদা মৌলিক পদার্থ না? হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, এবং এরা একটা সরল অনুপাতে যুক্ত হয়ে এই যৌগিক পদার্থটা তৈরি হয়েছে। মানে
এটা কিন্তু যৌগিক পদার্থের একটা বৈশিষ্ট্য, যে যৌগিক পদার্থের ভিতরে যে মৌলিক পদার্থ থাকবে এরা কি হবে, এরা তোমার নির্দিষ্ট অনুপাতে যুক্ত হবে। ঠিক আমরা যখন এই যে কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রি পড়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা একটা উদাহরণ দিয়ে থাকি যে আমাদের মুসলমানের মধ্যে যেরকম একটা ছেলে একটা মেয়ে কি হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাই না? আমরা বলি এক্ষেত্রে কিন্তু কতগুলো রুলস রয়েছে, তাই না? আমাদের কি রয়েছে যে ছেলেটাও মুসলমান হতে হবে, মেয়েটাও মুসলমান হতে হবে, তাই না? তারপর আমরা কি বলি যে একজন ধরো মাস্টার্স পাস করলো, তাহলে ছেলেটাকেও তো পড়াশোনা, কি সে কি ক্লাস টেনে টেন পড়ে বিয়ে করবে ওই মাস্টার্স পাস মেয়েকে? একটা লেভেল থাকতে হবে না, দুইজনই মাস্টার্স পাস হতে হবে নাকি এরকম একটা লেভেল? সেরকম রাসায়নিক বন্ধন কিন্তু ঠিক এরকম একটা নিয়ম নীতি কিন্তু মেনে চলে। কিরকম? যে নির্দিষ্ট অনুপাত কিন্তু সে মানবে। কিরকম? যে এই অক্সিজেন একটা থাকলে হাইড্রোজেন কিন্তু সেখানে দুটোই হবে, মানে এরকম একটা রুলস কিন্তু মানে। সেটা কিন্তু আমি তোমাদেরকে সেজন্য বলছি এই চারটা তোমরা একটু একটু তোমরা ভালো করে মুখস্থ করে নিবে, কারণ পরবর্তী যে ক্লাসগুলো আমরা নিব সেখানে কিন্তু এই চারটা যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। কিরকম প্রবলেম হবে বলি, যে এখানে দেখো 1 2 3 4 5 6 ছয়টা ঘর কিন্তু করা আছে, ছয়টা ঘরে কিন্তু দেওয়া আছে, কিন্তু যে যেই নাম্বার ঘরে ঘরে অবস্থান করছে সেটা তোমাদের জানতে হবে। যে সালফার কয় নাম্বার ঘরে আছে, ফসফরাস কয় নাম্বার ঘরে, এটা কয় নাম্বার ঘরে, এটা কয় নাম্বার ঘরে, এটা কয় নাম্বার ঘরে, আবার ধাতুর মধ্যে যেগুলো আছে এটা ধাতুর মধ্যে, এটা ধাতুর মধ্যে, এটা ধাতুর মধ্যে, এগুলো আবার কে কয় নাম্বার ঘরে অবস্থান করছে সেটাই কিন্তু তার যোজনী, এটা কিন্তু জানতে হবে। দেখো এখানে যেরকম আমি পানিটা লিখলাম, তাহলে পানিটা কিন্তু লেখার কিন্তু একটা নিয়ম কিন্তু রয়েছে। তোমরা দেখো এখানে কিন্তু অক্সিজেনটা রয়েছে 2 নাম্বার ঘরে না, আর হাইড্রোজেনটা রয়েছে 1 নাম্বার ঘরে, তাই না? তাহলে আমরা এটাকে আমরা বলি যে মালা বদল। এই আমরা যে জিনিসগুলো লিখি এটাকে আমরা কি বলি, মালা বদল। কিরকম ভাবে? আমি পানি, তুমি বললে ম্যাডাম পানি হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে পানি হয়, তা আমি বললাম ঠিক আছে হাইড্রোজেন অক্সিজেন দিলাম, তাহলে কি পানি হলো? না। এখানে মালা বদল কি, অক্সিজেন যে ঘরে আছে সেই অক্সিজেন, অক্সিজেনের সেটা হলো অক্সিজেনের পাওয়ার, অক্সিজেনের পাওয়ারটা দিতে হবে হাইড্রোজেনকে, হাইড্রোজেনের পাওয়ারটা দিতে হবে অক্সিজেনকে। অক্সিজেন আছে 2 নাম্বার ঘরে, দেখো আমি সেজন্য এখানে রাখলাম 2, আর হাইড্রোজেনের পাওয়ারটা আমি অক্সিজেনে দিব, তো 1, হাইড্রোজেনের পাওয়ার 1, এখানে আমি 1 লেখার কোনো প্রয়োজন নাই, আমি এটাকে এরকম ভাবে রেখে দিব, ঠিক আছে? পানি, তাহলে আমরা কিন্তু মুখস্থ কিন্তু আগে করেছিলাম যে H2O মানে পানি, কিন্তু এখন কিন্তু তুমি বুঝতে পারলে যে আসলে H2Oটা এই হিসেবে কেমন করে আসছে, আমরা কিন্তু এটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে এই যে এই দেখো নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হলো এই এক অণু পানি। তাহলে এক অণু পানির ভিতরে 2 পরমাণু হাইড্রোজেন, 1 পরমাণু অক্সিজেন আছে, যার কারণে এটা একটা কি যৌগিক পদার্থ। তোমাকে সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এটা কিন্তু আমি বলেছি এই চারটা কিন্তু আজকে এবং প্রতিদিন একবার করে দেখতে হবে, তাহলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে যে কে কয় নাম্বার ঘরে আছে সেটা কিন্তু তার পাওয়ার, এবং পাওয়ারের ক্ষেত্রে কি হবে দুজনকে দুইজনের জিনিসটা দিয়ে দিতে হবে, তোমারটা ওকে দিতে হবে, ওরটা তোমাকে দিতে হবে, দিয়ে একটা বন্ধনী তৈরি হয়ে যাবে। আচ্ছা এখন চলে আসো, আমরা তাহলে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ সম্পর্কে জানলাম, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি যৌগিক পদার্থ আমরা জেনেছি, মিশ্র পদার্থ সম্পর্কে আমরা জানবো। এখন কথা হলো, তুমি তো বলতেও পারো ম্যাডাম এই যে যৌগিক পদার্থটা কেমন যেন একটা মিশ্র পদার্থের মতো কেমন যেন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? মিশ্র পদার্থ বলতে বা মিশ্রণ বলতে, তোমাকে আমি 1 গ্লাস পানি দিলাম, দেওয়ার পরে আমি বাটির ভিতরে 4 চামচ চিনি নিয়ে আসলাম, এসে বললাম যে তুমি এটা একটা মিশ্রণ তৈরি করো, তুমি পানির ভিতরে 1 চামচ চিনি দিয়েও তো মিশ্রণ তৈরি করতে পারো, আবার আমি
মিহিকে বললাম, মিহি আবার বললো না আমার এক চামচ চিনি দিতে হবে না, আমাকে তিন চামচ চিনি দিতে হবে, আমি শরবত করে খাবো। তো ও মিহিরটাও কিন্তু মিশ্রণ হলো, হাফসারটাও কিন্তু মিশ্রণ হলো, তাই না? তারপরে এদিকে কি সাদিয়ারটাও মিশ্রণ হয়ে গেল, সে হয়তো দুই চামচ চিনি দিল। তাহলে এখানে তুমি কিন্তু দেখো তিনটাই কিন্তু মিশ্রণ, কিন্তু এখানে কিন্তু পানি এবং চিনির কিন্তু নির্দিষ্ট কোনো অনুপাত কিন্তু নেই, আছে কি? নির্দিষ্ট কোনো অনুপাত কি এখানে আছে? আমি কিন্তু তিনটাকে কিন্তু মিশ্রণ বলতে পারবো, তাই না? ঠিক আছে, তাহলে কি এখানে মিশ্রণের ভিতরে নির্দিষ্ট কোনো অনুপাত এখানে থাকবে না। এখানে মিশ্রণের মধ্যে মৌলিক পদার্থ সঙ্গে যৌগিক পদার্থের, যৌগিক পদার্থের সাথে মৌলিক পদার্থ মিশ্রণ হতে পারে, কিন্তু এখানে কোনো এরকম কোনো নিয়ম নীতি থাকবে না, সেখানে তুমি যা খুশি করতে পারো। আর মাঝে মাঝে আবার তুমি ওই শরবতের মধ্যে এক এক চিমটি লবণও তুমি দিয়ে মিশ্রণ তৈরি করতে পারো। আচ্ছা, এখন চলে গেল কি আমরা শিখলাম, এখন যদি থাকে যে বায়ু একটি মিশ্র পদার্থ বিশ্লেষণ করো, তাহলে বাতাসের ভিতর কি কি আছে তোমাকে আগে জানতে হবে। বাতাসের ভিতরে আছে কি, অক্সিজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে বাতাসের ভিতরে, নাইট্রোজেন রয়েছে আমরা জানি, তারপরে কখনো কখনো কার্বন মনোঅক্সাইডও থাকে, এর সঙ্গে থাকে কি পানি বা জলীয় বাষ্প। জলীয় বাষ্পটাকে আমরা সাধারণত এরকম ভাবে লিখি, উপরে একটু তীর চিহ্ন দিয়ে জলীয় বাষ্প বোঝা যায়। তাহলে এইটা কিন্তু বাতাস একটা মিশ্র পদার্থ, দেখো বাতাস মিশ্র পদার্থ। কারণ কি জানো, কোনো কোনো আমাদের দেশে যেরকম কি আমাদের দেশে ঢাকার বাতাস যদি তুমি পরীক্ষা করো, দেখবে সেখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড অনেক কিছু পাবে। আবার আমরা রাজশাহীর বাতাস যদি পরীক্ষা করি, ওখানে দেখবে যে কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড ওখানে নেই। তাহলে কি বাতাসও কিন্তু মিশ্র পদার্থ, কি এটা? কারণ এখানে কোনো নির্দিষ্ট অনুপাতে নেই, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হয়তো বা কম, তুলনামূলকভাবে ঢাকার চাইতে কম। তাহলে দেখো বোঝা যাচ্ছে কি যে মিশ্রণটা কি বা মিশ্র পদার্থটা কি আর যৌগিক পদার্থটা কি। যৌগিক পদার্থের মধ্যে একের অধিক মৌলিক পদার্থ থাকবে এবং তারা নির্দিষ্ট অনুপাতে বজায় থাকবে, আর মিশ্রণ পদার্থের মধ্যে যৌগিক মৌলিক সকল পদার্থই থাকতে পারে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট অনুপাত থাকবে না। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যৌগিক পদার্থ আর মৌলিক পদার্থ সম্পর্কে আমরা সুন্দর একটা ধারণা পেলাম। এখন আমরা পার্থক্যটাও কিন্তু আমাদের এটা নিজের থেকে লিখতে হবে, যৌগিক পদার্থ মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য তোমরা নিজেরা নিজেরা তৈরি করবে, যদি প্রশ্নটা আসে চিন্তা করে রাখবে তাহলে আমি কি অ্যান্সার করব। মৌলিক পদার্থ যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য তো আমরা পারবই, এখন এই জিনিসগুলো তোমাদের ক্রিয়েটিভিটি তৈরি হতে হবে। এখন যে প্রশ্নটা আমি তোমাদেরকে করব, আমাকে একজন একটা উদাহরণ শুধু বলবে, তুবা বলবে যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের মধ্যে একটা পার্থক্য বলো। কি পার্থক্য? আমি বললাম ইম্পর্টেন্ট একটা পার্থক্য, তুবা প্লিজ অ্যান্সার। নানজিবা, বলো তো যৌগিক পদার্থ মিশ্র পদার্থের মধ্যে একটা পার্থক্য বলো, ইম্পর্টেন্ট একটা পার্থক্য। ম্যাম, যৌগিক পদার্থে পদার্থগুলো নির্দিষ্ট অনুপাতে যোগ হবে, কিন্তু মিশ্র পদার্থে অনুপাতগুলো কোনো নির্দিষ্ট অনুপাত থাকবে না। হ্যাঁ, নির্দিষ্ট কোনো অনুপাত থাকবে না, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। তারপর তুমি যৌগিক পদার্থে একটা উদাহরণ দিবা পানি, মিশ্র পদার্থে একটা উদাহরণ দিবা বাতাস, তাই না? এরকম ভাবে দিতে পারে। আমাদের বইতে যেরকম দেওয়া আছে কি যৌগিক পদার্থের কত উদাহরণ দেওয়া আছে, আমার যে যে খাবার লবণটা খাই সেটার নাম কি সোডিয়াম ক্লোরাইড। দেখো আমি, তোমরা কিন্তু এখন বুঝতে পারবে যে আমি তোমাদেরকে যে চার্টটা দিয়েছি এই চার্টটা কিরকম ভাবে আমাদের কাজে লাগবে। দেখো খাবার লবণ কি, খাবার লবণের উদাহরণ আমি কি বললাম, খাবার লবণের উদাহরণ আমি কি বললাম সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামটা এখানে কয় নাম্বার ঘরে অবস্থান করছে দেখো তো, আমি আগে লিখলাম খাবার লবণটা হচ্ছে সোডিয়ামের সংকেত এনে, আর ক্লোরাইড মানে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে এরকম। আচ্ছা সোডিয়ামটা এক নাম্বার ঘরে অবস্থান করছে, ক্লোরিনটাও এক নাম্বার ঘরে অবস্থান করছে, যার কারণে এক ওয়ান ওয়ান কিন্তু লেখার দরকার হয় না, সেজন্য আমি এরকম ভাবে লিখে দিলাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে খাবার লবণ, তাহলে খাবার লবণের আমি এটা সংকেতটা কি পেলাম এরকম সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা কি পদার্থ, দুটা মৌলিক পদার্থ এখানে অবস্থান করছে, একটা সোডিয়াম একটা ক্লোরিন, দুটো মিলে যৌগিক পদার্থ তৈরি হয়ে গেছে।
এখন আরেকটা উদাহরণ দেওয়া আছে কি বইয়ের, চিনি। চিনিটা কি? চিনিটা তোমরা সবাই জানো, চিনিটা শর্করা, শর্করা। এটা আমরা আগেও পড়েছি, কি চিনিটা? শর্করা। তাহলে সি সিক্স, চিনিকে ভাঙার পর আমরা যেটা পাই সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, এটা কিন্তু চিনির, আমরা কিন্তু চিনির সংকেত কিন্তু আসলে এরকম না, চিনির সংকেত আসলে আসে কি সুক্রোজ, সেটার সংকেত আসলে আসলে এরকম। ও এগারো এইস, ম্যাম নিচে কি দেখতেছেন সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি লিখে দিচ্ছি, শোনো, চিনির সংকেত আসলে এরকম আসছে, এরকম আসে চিনির সংকেত, ঠিক আছে? এটা দুই অণু গ্লুকোজ থেকে এক অণু পানি বাদ দিলে চিনি তৈরি হয়, আসলে চিনির সংকেত আসে এরকম, চিনির সংকেতটা আসলে আসে এরকম, ঠিক আছে? তো এই চিনির চিনির ভিতর কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ঠিক আছে? তাহলে এই চিনিটার ভিতরে যদি এটা থাকে, আমরা যদি চিনির সংকেত যদি এটা জেনে থাকি, তাহলে চিনিটা যে একটা যৌগিক পদার্থ আমি বিশ্লেষণ কেমন করে করব? তুমি বলবে চিনির ভিতরে কার্বন আছে, চিনির সংকেতটা আগে সুন্দর করে লিখবে। তোমাদের বইতে কিন্তু চিনির সংকেত কিন্তু দেওয়া নেই, সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন, এটা সাধারণত চিনির সংকেত। তাহলে তুমি বইতে দেওয়া নেই, তুমি লিখবে চিনির মধ্যে কি কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে যেহেতু চিনিতে এই তিনটি মৌলিক পদার্থ মিলে চিনিটা গঠিত, অবশ্যই চিনি হচ্ছে কি পদার্থ, যৌগিক পদার্থ। নির্দিষ্ট অনুপাত তারা বজায় রেখেছে এবং তারা একত্রে অবস্থান করছে। তাহলে আমরা পারলাম মিশ্র পদার্থ যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য, এই দুটো সংকেত কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা এখন আমরা চলে যাই আমাদের এই অধ্যায়ে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের রসায়ন শাস্ত্রে একদম বলতে পারি যে আমাদের উন্মুক্ত করে দিয়েছিল রসায়ন শাস্ত্রের প্রাথমিক দ্বার, সেটা হচ্ছে কি, ডালটনের পরমাণুবাদ। তার আগে আমরা ডেমোক্রিটাসকে একটু চিনে নিব, ডেমোক্রিটাসটা আসলে কে চিনে নিব। ডেমোক্রিটাস আসলে গ্রিক, আমরা বলছি যে গ্রিক দার্শনিক বলছি তাকে আমরা, ডেমোক্রিটাসকে আমরা বলছি গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তিনি প্রথমে কিন্তু এই পরমাণু বা অ্যাটম কথাটার প্রবর্তন করেন, যে পদার্থের ক্ষুদ্রতম অংশটা আমরা পরমাণু বা অ্যাটম বলছে, এটা উনি প্রথমে এটা বলেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কি, যে তার এই মতবাদ বা তার এই ধারণার অনেকে দ্বিমত পোষণ করে। তারপর পরবর্তীকালে আবার ইংরেজ বিজ্ঞানী জন ডালটন কি করে, উনি 1803 সালে যতটা সম্ভব কাছাকাছি 1803 সালে উনি আবার কি করে যে এটা নিয়ে আরো গবেষণা করে একটা মতবাদ বা একটা ধারণায় তিনি উপনীত হন। তার এই ধারণাটা আমাদের রসায়ন শাস্ত্রে যে একদম অভূতপূর্ব একটা পরিবর্তন সাধন করে, অগ্রগতিতে একদম প্রাথমিক জয়যাত্রার একটা স্লোগান তিনি নিয়ে আসেন রসায়ন শাস্ত্রে, তিনি হচ্ছে আমাদের ডালটনের পরমাণুবাদ। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আসলে ডালটনের যে পরমাণুবাদ সেটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সাবজেক্টে যেরকম একটা মূল ভিত্তি রয়েছে, সেরকম রসায়নের শাস্ত্রেও কিন্তু একটা মূল ভিত্তি কিন্তু এই ডালটনের পরমাণুবাদ। সেজন্য এটা কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে, পাঁচটা পয়েন্ট এখানে রয়েছে, পাঁচটা পয়েন্ট তোমাদের যখন কোশ্চেনটা আসবে পাঁচটা পয়েন্ট তোমাদেরকে অবশ্যই টাচ করতে হবে। আমি যদি দেখি পাঁচটা পয়েন্টের একটা পয়েন্ট তোমরা লেখোনি, তাহলে কিন্তু সেক্ষেত্রে নাম্বারটা একটু কমে যাবে। তো এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ এটা আমাদের শুধু ক্লাস সেভেনে না, এইটে নাইনে পরবর্তী ক্লাসগুলোতেও এটা রয়েছে এবং এটা সম্পর্কে ভালোভাবে সেটা ধারণা থাকতে হবে। আচ্ছা এখন ডালটনের পরমাণুবাদ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ডালটন প্রথমে কি বলেছে, আমরা এতক্ষণ যা নিয়ে পড়লাম সেটার সঙ্গে মিল আছে কি না সেটা আমরা একটু জানব। ডালটন বলছে, মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। মৌলিক পদার্থের একটা নাম তোমরা আমাকে বলো, হাফসা একটু বলো তো, মৌলিক পদার্থের একটা নাম বলো। আমি একটু আগে অনেকগুলো মৌলিক পদার্থ, আচ্ছা অক্সিজেন। তাহলে কি বলছে,
মৌলিক পদার্থ সমূহ এটাকে যদি আমি ভাঙি তাহলে অক্সিজেন পাবো প্লাস অক্সিজেন পাবো আর কি আমি হাইড্রোজেন পাবো আর ভিতরে তা তো ডালটন তো ঠিক কথাই বলেছে ডালটনের আমি তো অস্বীকার করার কিছু নাই ডালটন বলেছে ঠিক আছে এটা এটাই হচ্ছে দুই নম্বর পয়েন্ট বলেছে একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম তো ঠিকই তো এই অক্সিজেনের ভিতরে এই অক্সিজেন আর এই অক্সিজেনের চেহারা কি আলাদা দুটো তো একই রকম তাই না দুটো একই রকম সে কথা বলছে এখানে এবং একই মৌলের সকল পরমাণুর ভর রাসায়নিক ধর্ম একই এই অক্সিজেনের ভর যা হবে এই অক্সিজেনের ভরও তাই হবে ঠিক আছে ভর রাসায়নিক ধর্ম দুটো অক্সিজেনেরই রাসায়নিক ধর্ম কি হবে একই রকম আচ্ছা তারপরে পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি বলেছে তিন নম্বর পয়েন্ট বলেছে একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন এখন এটা অক্সিজেনের পরমাণু তাহলে এটা নাইট্রোজেনের পরমাণু এই যে নাইট্রোজেন এই যে নাইট্রোজেন তাহলে এই অক্সিজেনের চেহারা ভর ধর্ম আর নাইট্রোজেনের ধর্ম থেকে আলাদা হবে অবশ্যই আলাদা হবে কারণ দুটো তো আলাদা মৌলিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড যদি আমি এখানে কার্বন যদি এখানে আমি দেই তাহলে সেটা আবার অক্সিজেনের মতো কি ধর্ম হবে কার্বনের ধর্ম আবার আলাদা তাহলে প্রত্যেকটা মৌলের কি হবে যে আলাদা আলাদা ধর্ম বৈশিষ্ট্য থাকবে তারপরে ভিন্ন আকার ভর ধর্ম সব ভিন্ন হবে যৌগিক পদার্থ সমূহ একের অধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক বা যৌগ তৈরি করে আমরা একটু আগে যেটা পড়েছি ঠিক সেই কথাটাই বলছে এখানে আমি একটা যৌগিক পদার্থ করার কথা এখানে লিখি সহজ যৌগিক পদার্থ তোমরা একটু আগে বললে পানি আমি পানি লিখলাম তারপরে আমি গ্লুকোজ লিখলাম দেখো এর মধ্যে এই মৌলিক পদার্থগুলো কি সরল অনুপাতে যুক্ত হয়ে তৈরি হয়েছে তাই না তাহলে কি আমাদের ডাল্টন যেসব কথা বলছে সবকিছুই তো আমাদের একদম মিলে যাচ্ছে কেন ডাল্টনকে সবাই সাপোর্ট করবে না অবশ্যই সাপোর্ট করবে কারণ ডাল্টনের এই মতবাদটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একদম এটা একদম প্রমাণ দিচ্ছে এবং উনি পরীক্ষালব্ধ প্রমাণ উনি তার মতবাদের সঙ্গে সংশ্লিষ্ট করেন তারপরে বলছে কি একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহের সৃষ্টি ধ্বংস হয় না শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমি একটা রাসায়নিক বিক্রিয়া এখানে দিয়েই দিই তাই না একটা রাসায়নিক বিক্রিয়া আমরা করি আমি কি করলাম সালফুরিক অ্যাসিড লিখলাম H2SO4 ঠিক আছে প্লাস কি দিলাম আমি এখানে এখানে আমি দিলাম সোডিয়াম সোডিয়াম আচ্ছা তাহলে তোমাদেরকে আমি একটু খালি বলে দিই এই সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি হলো এই সালফেটটা একটু এদিকে তাকাও তো দেখো তো সালফেটটা কয় নাম্বার ঘরে আছে আমাকে বলো তো সালফেট কয় নাম্বার ঘরে আছে লুবা ম্যাম দেখা যায় না সালফেটটা কয় নাম্বার ঘরে আছে শীটটা তোমাদের সবার কাছে আছে দুই নাম্বার ঘরে দেখো উপর থেকে দেখো দুই নাম্বার ঘরে আছে না সালফেটটা যৌগমূলক সালফেট SO4 এইটুকুর দিকে তাকাও এই জিনিসটা কয় নাম্বার ঘরে চার্টের কয় নাম্বার ঘরে অবস্থান করছে তোমাদের সবার কাছে শীটটা আছে SO4 কয় নাম্বার ঘরে আছে দুই নাম্বার ঘরে উপর দেখো দুই নাম্বার ঘরে কিন্তু অবস্থান করছে এটা যৌগমূলক তাহলে সেই জন্য এইচ এর পাশে আমি দুই দিয়ে দিলাম আর হাইড্রোজেনটা আছে কয় নাম্বার ঘরে এক নাম্বার ঘরে আছে না হাইড্রোজেন তোমরা রেসপন্স করো হাফসা তুমি কি বুঝতে পারছো জি ম্যাম আচ্ছা হাইড্রোজেনটা কয় নাম্বার ঘরে আছে এক নাম্বার ঘরে আছে না ওই যে দেখছি দেখছো আমি তো বলেছি মালা বদল মানে কি এই যে মালা বদল হচ্ছে সালফেটের দুই নাম্বার ঘরে অবস্থান করছে সালফেট সালফেটেরটা আমি একে দিয়ে দিলাম আর হাইড্রোজেনেরটা আমাকে একে দিতে হবে তো এক তো দিতে হয় না এক টাকা দিবা সেটা আবার লিখে এক টাকা দিবা তুমি সেটা আবার লিখে রাখার দরকার আছে দরকার নাই সেজন্য আমি এখানে লিখলাম না H2SO4 ঠিক আছে আর এর সঙ্গে বিক্রিয়া করছে সোডিয়াম এখন রাসায়নিক বিক্রিয়া কি বলছে ধ্বংস হয় না শুধু কি হয় একটা এটার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অথবা একটা নতুন করে অন্যটার সাথে সংযুক্তি ঘটে রাসায়নিক বিক্রিয়ায় এখানে কি তৈরি হবে এখানে তৈরি হবে সোডিয়াম সালফেট SO4 সোডিয়াম সালফেট তৈরি হলো দেখো সোডিয়ামটা
এর সঙ্গে সংযুক্ত হলো, তাহলে সোডিয়াম তো এক নাম্বার ঘরে অবস্থান করছে, সালফেটটা দুই নাম্বার, তাহলে কি এরকম হবে না চেহারাটা? মালা বদল করতে হবে তো, হবে না? ঠিক আছে, দেখো তো একটু, সোডিয়াম সালফেট, তাই না? বা এ সাইডে কি উৎপন্ন হলো, হাইড্রোজেন উৎপন্ন হতে পারে। দেখো একটু বুঝতে সময় লাগবে, এটা ভালোভাবে দেখতে হবে। তারপর এদের রাসায়নিক বিক্রিয়া আমি একটা করে দেখালাম, ডাল্টনের পরমাণুবাদ, যে একটা আয়টার সাথে সংযুক্ত হবে অথবা কি হবে, একটা আয়টার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে দেখো সোডিয়ামটা কিন্তু নতুন করে আবার সালফারের সাথে সংযুক্ত হলো, আর কি হলো, হাইড্রোজেনটা সালফারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সালফাইটের কাছ থেকে, সালফেটের কাছ থেকে, সেটা আবার হাইড্রোজেন গ্যাস পরিণত হলো। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় কি হলো, ধ্বংস হলো না, কি হলো, একটা আরেকটা সংযুক্ত হলো নতুন করে বা হলো। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? একটু একটু, প্রথম প্রথম তো একটু সমস্যা হচ্ছে, তাই না? এটা আরেকটু তোমরা এই চারটা ভালো করে দেখবে, আর এই ক্লাসটা, ভিডিও ক্লাসটা দেখবে, এটা দেখবে, তারপর আমরা যখন রিভিশন ক্লাস করব, আমরা আরো সুন্দর করে জিনিসটা তোমাদেরকে আরো বোঝাতে পারবো। প্রথম তো একটু অসুবিধা হবে। ডাল্টনের পরমাণুবাদ আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বিশ্লেষণ করে দিলাম, যে প্রত্যেকটা পয়েন্টই ঠিক আছে। এটা একদম ডাল্টনের পরমাণুবাদটা আমাদের বুঝিয়ে বুঝিয়ে মুখস্থ করতে হবে, না বুঝলে কিন্তু মুখস্থ থাকবে না। আচ্ছা, কারো কোনো সমস্যা রয়েছে? নো ম্যাম। ম্যাম ম্যাম এই বিষয়টা আরেকবার একটু বুঝাই দিবেন। কোনটা কোনটা? ছকের এটা। আচ্ছা শোনো, এই ছক না, ছকের আচ্ছা শোনো, এই ছকটা যেভাবে তোমাদের পড়তে হবে সেটা আমি আগে বলি। এই ছকটা প্রথমে যেটা পড়তে হবে, তোমাকে অধাতুগুলো আগে তুমি দেখবে, যেটা যেই ঘরে অবস্থিত সেটাই তার পাওয়ার। এটা এক নাম্বার ঘরে যে কটা অধাতু আছে সে কটা এক নাম্বার ঘরের, এই কয়টা অধাতুর পাওয়ার হচ্ছে এক, এই কয়টা অধাতুর পাওয়ার দুই, এই কয়টা অধাতুর পাওয়ার তিন, আমরা যেটাকে কি বলছি, যোজনী। তারপরে এটা পাঁচ, এটা চার, তারপরে ধাতুর ভিতরে যারা আছে তাদের সোডিয়াম পটাশিয়ামের যোজনী এক, আবার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এগুলো যোজনী দুই, আবার অ্যালুমিনিয়াম আবার আয়রনের যোজনী তিনও হতে পারে। তারপর দেখো আরেকটা কথা, সালফার কার্বন ফসফরাস নাইট্রোজেন এই যে এগুলো আছে, তবে এখানে আছে নাইট্রেট নাইট্রাইট, নামগুলো আছে, কে কোন ঘরে অবস্থান করছে সেটাই হচ্ছে তার পাওয়ার। শীটটা সবাই পেয়েছো, এই শীটটা একটু সবাই দেখবে, তার পরবর্তী ক্লাসে কিন্তু শীটটা না দেখে আসলে ক্লাসটা করতে তোমাদের খুব সমস্যা হবে। তোমরা একটু শীটটা ভালোভাবে দেখে চলে আসবে, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে পারবে। বলো ম্যাম। বলো, শীটটা আমি পাইনি। আচ্ছা ঠিক আছে, আমাদের স্কুলে তো আছে, তোমরা একটু শীটটা কালেক্ট করো, তাহলে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, এটা কি গ্রুপে যাবে? আসো, স্কুলে আসলে পেয়ে যাবে, অসুবিধা নাই। ওকে ম্যাম। আচ্ছা, এখন বাড়ির কাজ যেটা থাকবে সেটা হলো মৌলিক যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য, মিশ্র পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য। আমি বলেছি কি, মৌলিক আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লিখবে, আর মিশ্র আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লিখবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আর ডাল্টনের পরমাণুবাদ আমরা পড়লাম, পরবর্তীতে আমি এটা আবার দেখাই দিব, তোমাদের সমস্যা নেই, তোমার দেখো পড়ো, কোথায় সমস্যা হয় আবার ইনশাল্লাহ দেখাই দিব। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।